হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু গ্যাঞ্জাম আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে আমরা কিভাবে একটা রিসার্চ পেপার প্রথমে খুঁজে বের করবো ডাউনলোড করব এবং সেটা পড়ব তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি যেই টাইপের রিপোর্ট চাচ্ছি বা যেই টাইপের পেপার চাচ্ছি সেগুলো কোথায় পাবো এগুলোর জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা সবাই ইউজ করে সেটা হলো গুগল কিন্তু সমস্যা হল গুগলে অনেক ওয়েবসাইট বা অনেক লিঙ্ক আসতে থাকবে যেগুলো আসলে আমাদের কাজের না অনেক ক্ষেত্রে সেগুলো আসলে আপনাকে কোনো ভালো জায়গায় পৌঁছানোর নাম করে পৌঁছাবে না সো এইসব জিনিস পরিহার করার জন্য আমরা যেটা করব। আমরা ইউজ করব গুগল স্কলার গুগল স্কলার ইউজ করে আমরা প্রথমে খুঁজে বের করবো যে আমরা কি চাই ধরে নিন যে আমি জানতে চাচ্ছি যে মেশিন লার্নিং সম্পর্কে একটা নতুন পেপার আমার দরকার হয়তো মেশিন লার্নিংয়ে আমি হলো একটা নিত নির্দিষ্ট ক্লাসিফায়ারে মেশিন লার্নিং শিখতে চাই তো আমি কি করবো আমি গুগল স্কলার যাবো এবং সে জায়গায় লিখবো যে আমি এই জিনিসটা ডাউনলোড করতে চাই এবং যদি আমি চাই জার্নাল সামনে লিখে দেবো জার্নাল পেপার অন অমুক আমি যদি চাই কনফারেন্স পেপার তাহলে আমি লিখে দেবো কনফারেন্স পেপার অন অমুক সো এটা দেওয়ার পর আমি দেখতে পাবো যে আমার কাছে লিঙ্কগুলো চলে আসছে এবং লিঙ্কগুলোর ভেতরে আমরা চেষ্টা করবো যেটা হলো কি ব্র্যান্ডের পেপার ব্র্যান্ডের পেপার বলতে খুবই সহজ কথা আমি যেটা আগের ভিডিওতেও বলেছি ওই তিনটা গ্রুপ আই ট্রিপালি তারপর স্প্রিঞ্জার আর হলো আগে এলসিভার এই তিনটা যে কোনো একটা ভেতর থেকে আমরা ট্রাই করবো খুঁজে বের করা খুঁজে পাওয়ার পরে এবার আমাদের থার্ড স্টেপ থার্ড স্টেপটা হলো যে আমরা প্রথমে একটু রিডিং করে দেখে নেবো কি পরে নিব আমরা টাইটেলটা পড়ব এবং অ্যাবস্ট্রাক্টটা পড়বো সচরাচর বেশিরভাগই ব্র্যান্ডের পেপারগুলো আপনাকে ফ্রিতে দিবে না সো যার ফলে আপনাকে শুধুমাত্র টাইটেল আর অ্যাবস্ট্রাক্টটা ফ্রিতে দেখতে দেওয়ার সুযোগ দিবে তো আগে আমাকে খুঁজে বের করতে হবে ডাউনলোড করার আগে যে হ্যাঁ এই পেপারটাই আমার আসলে কাজের সো আমি প্রথমে কি করবো আমি প্রথমে টাইটেলটা পড়বো এবং অ্যাপস্ট্রাকটা পড়বো পড়ে আমি একটা ভালো ধারণা নেবো যে আসলে আমার পেপারটা কী রিলেটেড এই পেপারটা আসলে আমার কাজে আসবে কিনা যদি কাজে আসে শুধুমাত্র তবে আমি প্রগ্রেস করবো আদারওয়াইজ ওই পেপারটা ডাউনলোড করে সময় নষ্ট কোনো মানে নেই এখন আসি ফোর্থ স্টেপে ডাউনলোড করা ডাউনলোড করার জন্য যেই যেই পেপার আমি যেই যেই ব্র্যান্ডে থেকে ডাউনলোড করতে চাই নিয়ম হলো সেই ব্র্যান্ডে আপনার একটা সাবস্ক্রিপশন থাকতে হবে তাইলে আপনার তারা তো আপনাকে একটা নির্দিষ্ট ধরেন মাসে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম একটা লিমিটে আপনাকে পেপারগুলো ডাউনলোড করতে দেয় কিন্তু সমস্যা হলো যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বেশিরভাগ মানুষজনই এই পেপারগুলোকে পেমেন্ট দিয়ে ডাউনলোড করতে পারে না তো এইগুলোর জন্য সবচেয়ে ভালো সলিউশন হলো সাই হাব ডট কম আচ্ছা তো এইভাবে করে আমরা সাই হাব থেকে একটা পেপার ডাউনলোড করে ফেলতে পারবো আমার পেপার বের করা এবং ডাউনলোড করা শেষ এখন আমাদের ফাইনাল কাজটা যেটা সেটা হলো পেপার পড়া তো পেপারটা আমি পড়া শুরু করবো কীভাবে প্রথম কাজ পেপারের প্রথমে টাইটেলটা ভালো মতো পড়া যে আসলে বোঝা যে এটা আমার কাজের হতে পারে নাকি আমি এই কাজটা শুরুতেই শেষ করে এসেছি দ্বিতীয় কাজ অ্যাপস্ট্রাকটা শেষ করা আমরা অ্যাবস্ট্রাক্টটা ডাউনলোডের আগে মোটামুটি পড়ে নিয়েছিলাম পুরো অ্যাপস্ট্রাক্টটা অনেক ক্ষেত্রে দেখা যাবে না সো আমরা মোটামুটি যা দেখেছিলাম তার ভিত্তিতে বুঝতে হবে যে হ্যাঁ এটা হয়তো আমার কাজে লাগতে পারে না লাগতে পারে কিন্তু এইবার আমি ফাইনালি বলবো যে এই পেপারটা কাজে লাগবে কিনা কিভাবে আমি কনক্লুশানটা পড়বো তা আমার টাইটেলটা পড়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়া হয়েছে এবার আমি কনক্লুশনটা ভালো মতো পড়বো পড়ার পর আমি আসলেই কনক্লুশন আসতে পারবো যে এই পেপারটা আসলে আমার কাজের কিনা যদি কনক্লুশনটা পড়ে মনে হয় যে না এটা আমার কাজের না ওখান থেকে বাদ ওটা নিয়ে আর সময় ওয়েস্ট করার মানে নেই কারণ একটা রিসার্চ পেপার লেখার জন্য গ মানে অন অ্যাভারেজ কম্পাক আপনার দশ থেকে বারোটা পেপার পড়া লাগবে তো কেন একটা পেপারের উপর আপনি সময় ওয়েস্ট করবেন যে পেপারটা আসলে আপনার কাজে আসবে না তো এখন আপনি পেপারটার অ্যাবস্ট্রাক্ট পড়ে ফেলেছেন কনক্লুশন পড়ে ফেলেছেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলেই পেপারটা আপনার কাজে আসবে নাকি যদি আপনার মনে হয় যে পেপারটা আপনার কাজে আসবে না তাহলে পেপারটা তখনই ছেড়ে দিন এটা নিয়ে কাজ করার কোনো মানে নেই যদি মনে হয় পেপারটা কাজে আসবে তখন এবার আপনি কি করবেন এবার আপনি একটা খাতা কলম নিয়ে বসবেন এবং আপনি যেটা নিয়ে বসবেন সেটা হলো এইটার থিওরি এবং এক্সপেরিমেন্ট পার্টটা নিয়ে থিওরি এবং এক্সপেরিমেন্ট পার্টটাকে আলাদাভাবে বলার রিজন হলো আমরা যে সকল কাজ করব আমাদের কাজে আসবে আসলে থিওরি পার্টটা এবং এক্সপেরিমেন্ট পার্টটা যে তারা কি এক্সপেরিমেন্ট করেছিল কিভাবে করেছিলো এবং কীভাবে সেটা সাকসেসফুল হয়েছিল বা কিভাবে এটা আমাদের এক্সপেরিমেন্টের থেকে আলাদা আর থিওরি পার্টটা আমাদেরকে হেল্প করবে যে ধরেন আমি যে জানতে চাচ্ছি যে এটা ছাড়া অন্য কোন কাজভাবে আমরা আমাদের কাজটা করতে পারি এসব ক্ষেত্রে আমরা থিওরি পার্টটা একদিন কাজ করতে পারি এই সময় আপনার প্রথম কাজ থাকবে যে আপনি খাতা করলাম নি অ্যাবস্ট্রাক্টে যে মেইন কথা আপনি দেখতে পাবেন একটা ওয়ার্ড লেখা থাকবে ইন দিস পেপার দিয়ে তারপর তারা একটা লাইনে লিখবে যে কি কাজ করা হয়েছে আসলে ওই লাইনটা আগে মার্ক করে ফেলবেন এবং লাস্টে এক্সপেরিমেন্টে আপনি এক্সপেরিমেন্টে সে দেখতে পাবেন সো উই ফাউন্ড এরকম দিয়ে আপনি একটা লাইন পাবেন এই লাইনটাকে আপনি মার্ক করবেন এই দুইটা লাইন হলো আপনার পুরা পেপারের জিস্ট এবং এই দুটা লাইন মার্ক করার পর এবার আপনি যখন চাচ্ছেন আস ঠিক আছে যেহেতু এই দুটো লাইন আমার কাজের আমি জানতাম তারপর আমি এইবার থিওরি পড়লাম এক্সপেরিমেন্ট করলাম কী করব এবার থিওরি আমি কোন কোন টপিক নিয়ে তারা লিখেছে যেটা আপনার ইন্টারেস্টেড আমি একটা মেশিন লার্নিং উপর পেপার লিখতে সেটাতে অনেক কিছু নিয়ে লিখবো আপনার তো সবগুলো ইন্টারেস্টেড হবে না আপনি আপনি যেইটা নিয়ে ইন্টারেস্টেড যে আচ্ছা এই পার্টটা নিয়ে আমি কাজ করতে পারি সেইটাকে আপনি লিখে রাখেন যে হ্যাঁ এটা এই পলিসি ইউজ করেছে এরা এইভাবে ইউজ করেছে যার কারণে তাদেরটা ডিপেন্ড তা যার কারণে আমারটা তাদের কাজে আসতে পারে বা তাদেরটা আমার কাজে আসতে পারে তো এটা হলো মার্ক করে রাখুন এবং এরপর যখন আপনি এটা মার্ক করে রাখলেন আপনার পরবর্তীতে সুবিধা যেটা হবে আপনি যখন এক আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমি আসলে এর আগে কারা কারা কি করেছে এবং আমি কি করতে পারি তখন আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে আপনি আসলে পেপারটা যেটা লিখতে যাচ্ছেন সেটা লেখা সম্ভব নাকি যেটা লিখতে চাচ্ছেন তার চেয়ে ভালো পেপার অলরেডি এক্সিস্ট করে তো এটা একটা সুবিধা আর যদি এক্সিস্ট না করে আর যদি করেও করলে তো আপনি হয়তো পেপার বের করলেন না কিন্তু যদি না করে সেই ক্ষেত্রে আপনি এটা আপনার লিটারেচার রিভিউতে দিতে পারেন বা রিলেটেড ওয়ার্ডসে দিতে পারেন যে এই রিলেটেড আর কে কে কি কী কাজ করেছে তাদের চেয়ে আপনারটা কোন দিক দিয়ে আলাদা যেটা আপনাকে ওই সময় অনেক সময় বাঁচাবে এবং আপনাকে একটা ভালো আইডিয়া দেবে যে এই টাইপের পেপার কীভাবে লিখতে হয় আর এইভাবে করে আপনি যখন একাধিক পেপার কমপক্ষে দশটা থেকে বারোটা পেপার পাবেন আপনি মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে আপনার পেপারটা কোন লেভেলের হবে আপনার পেপারটা আসলে অনেকের কাছে অনেক অ্যাপ্রিসিয়েট হবে নাকি আপনার পেপারটা হয়তো কারো কাছে তত বেশি পছন্দের নাও হতে পারে যার ফলে আপনার একটা বড় সময় বাঁচবে এই পেপার গুলো স্টাডি করার ফলে তার কারণে আমরা এই ভিডিওটা দ্বিতীয় ভিডিও হিসেবে দিয়েছি কারণ আপনি একটা ভালো পেপার লেখা শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে যে আসলে ওই রিলেটেড পেপার লেখা হয়েছে নাকি যদি হয়ে থাকে বা ওই যা কাজ অলরেডি করা হয়ে যে থাকে তাহলে আপনার পেপার লেখা শুরু করে লাভ নেই কিন্তু যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে করতে হবে তো আশা করছি এই ভিডিওর এই টিপসগুলো আপনাদের সকলের কাজে লাগবে এর পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো যে কি করে একটা রিসার্চ পেপার লিখতে হয় এবং আমরা দেখাবো ল্যাটেক্সে কি করে হল গিয়ে রিসার্চ পেপার লিখতে হয় সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসার পরে আপনি আগে নোটিফাইড হন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞান জের সাথে থাকবেন